আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেল দীপ্তিস ব্লগ বিরিতে। কথা আছে মক্কার মানুষের নাকি হজ হয় না, ঠিক তেমনটাই ঢাকা মেট্রো রেলের এত কাছাকাছি হয়েও এতদিন সেটাতে ওঠার সৌভাগ্য হলো না। বাট আজকে অ্যাট লাস্ট তাসনুভাকে এবং ওর কিছু ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে চলে আসলাম ঢাকা মেট্রোতে চড়ার জন্য। সো আজকে ভিডিওতে থাকবে মেট্রো রেলের ওঠার অভিজ্ঞতা এবং কিছু ইনফরমেশন। সো আজকের দিনটা খুবই সানি একটা ডে ছিল, বাইরে খুব রোদ ছিল এবং তার সাথে একটু গরমও ছিল। তো বলতে বলতে হচ্ছে আমরা চলে আসলাম উত্তরা উত্তর সেন্টারে। আর বলা উচিত যে মেট্রো রেলের প্রথম চালক হচ্ছে মরিয়ম আফিজা, সে হচ্ছে মেট্রো রেলের প্রথম নারী চালক। তো বলতে বলতে এই তো আমরা চলে আসলাম মেট্রো রেলের ভিতরে এবং আমরা হচ্ছে ম্যানুয়াল টিকেটের কাউন্টারে দাঁড়িয়ে আছি এবং পাশে রয়েছে ডিজিটাল টিকেট কাউন্টার। দুইটা কাউন্টার রয়েছে, যে যেভাবে যেটাতে সুবিধা পাচ্ছে সেটাতেই টিকিট কাটছে। তো এই যে আমরা হচ্ছে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছি মেট্রো রেলের টিকিট কাটার জন্য। মূলত আমি ফার্স্ট হচ্ছে ম্যানুয়াল কাউন্টারে দাঁড়িয়ে আছি এবং শেষমেশ দেখা যাচ্ছে যে এখানে খুব ভিড় ছিল, এর জন্য হচ্ছে গিয়ে আমি চলে আসলাম ডিজিটাল টিকিট কাউন্টারে। আর এই যে আমরা দাঁড়িয়ে আছি টিকিট কাটার জন্য। আর মেট্রো রেলটা কিন্তু উদ্বোধন করেছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2022 সালে 28 ডিসেম্বর। সো অনেকদিন প্রায় হয়ে গিয়েছে। তো এখানে একজন হচ্ছে ডিজিটাল কাউন্টারে টিকিট কাটার জন্য চেষ্টা করতেছে, আর সেটা আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সুবিধার্থে এবং আমি দেখে নিলাম যেন নেক্সটে আমিও আমার টিকিটটা কাটতে পারি। সো আমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছি যে মেট্রো রেলে নাকি 500-1000 টাকা দিলে ডিজিটাল কাউন্টারে নাকি টাকা দিলে সেটা কাটা হয় না, অনেক ধরনের অসুবিধা দেখা দেয়। বাট দেখুন আমার সামনে যে লোকটা টিকিট কাটতেছে উনি কিন্তু ঠিকই 500 টাকার নোট দিয়ে সুন্দর মতো টিকিট কেটে ফেলেছে। তো যাই হোক, ওনার সাথে সাথে আয়ের পরে হচ্ছে আমরাও আমাদের টিকিটটা কেটে ফেললাম। তো এই যে টিকিটটা আমাদের হাতে এবং এই তো ফার্স্ট হচ্ছে তাসনুভা, ওর টিকিটটা এই মেশিনটাতে শো করে ভিতরে ঢুকে গেল। দেন হচ্ছে তো আমরা চলে আসলাম, এখন হচ্ছে উপরে যাবো, দোতলায় যাবো। চলো, এই হচ্ছে এরিয়াটা। তো আমরা অনেক এক্সাইটেড এবং উপরে যাচ্ছি, গিয়ে হচ্ছে আমরা ট্রেনের জন্য ওয়েট করব। তো বলা বাহুল্য মেট্রো রেলের স্টেশন সংখ্যা হচ্ছে মূলত 16টি, যেমন হচ্ছে শ্যাওড়াপাড়া, উত্তরা স্টেশন, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, উত্তরা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্ম গেট এবং আরও অনেক, কিন্তু সেগুলো এখনও অ্যাভেলেবেল না। তো এই যে মেট্রো রেলের কাছে চলে আসলাম আর আমি এই যে দাঁড়িয়ে আছি উত্তরা উত্তরের সেন্টার, এর জন্য সেখানে দাঁড়িয়ে একটু আপনাদের জন্য ভিডিও করলাম। আর বলতে বলতে ট্রেন চলে আসলো, যেটা হচ্ছে স্বপ্নের মতোই আমার কাছে লাগলো, কারণ যেহেতু উঠিনি, প্রথমবার উঠবো, এর জন্য খুব এক্সাইটেড। মেট্রো রেল কিন্তু প্রতি ঘন্টায় 60,000 জন যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে, সেটা আপনারা জেনে রাখুন। এছাড়াও প্রতি 10 মিনিট পরপর ট্রেন আসবে। সো এই যে আমরা উঠে পড়লাম ট্রেনে, আর ভিতরটা এত সুন্দর, এসি রয়েছে আর পরিবেশটা খুব সুন্দর, ক্লিন, আমার দেখে খুবই ভালো লেগেছে। ফাইনালি চলে আসলাম হচ্ছে আমরা আগারগাঁও স্টেশনে, খুব দ্রুত চলে আসছি। তো আমরা হচ্ছে উত্তরা উত্তর থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত টিকিট কেটেছিলাম এবং আমাদের পার পার্সন টিকিট প্রাইস ছিল 60 টাকা করে। এবং আপনারা যদি উত্তরা থেকে কোথাও অন্য কোথাও বলতে হচ্ছে গিয়ে আপনার মিরপুর 10-11 নামেন, তাহলে তার জন্য টিকিট প্রাইস 20-30 টাকা করে রাখবে। এবং তার ফুল ইনফরমেশন আগারগাঁও স্টেশন এবং প্রত্যেকটা স্টেশনে ওরা হচ্ছে বিলবোর্ড করে রেখে দিয়েছে, সাথে হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে এবং ওরা ভাড়ার তালিকাও দিয়ে রেখেছে যেন জনগণের সুবিধার্থ হয়। আসলে সত্যি কথা বলতে যানজট নিরসনে রাজধানীতে সর্বপ্রথম মেট্রো রেল চালু করাটা আমি মনে করব খুব ভালো একটা দিক। সো এই যে আমি হচ্ছে গিয়ে একটু ইনফরমেশনগুলো দেখে নিচ্ছি যাতে আপনাদেরকে বলতে পারি। মেট্রো রেলের কিন্তু নিজস্ব বিদ্যুৎ যোগানের জন্য উপকেন্দ্র রয়েছে 5টি এবং প্রকল্পের
একটা ধাপ রয়েছে 8টি। তো সব মিলিয়ে খুব ভালো একটা বাংলাদেশের মেট্রো রেলের আয়োজন হয়েছে। আর তাছাড়া প্রতিটি স্টেশন হচ্ছে কি খুব ক্লিন, এটা দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে, একদম পরিষ্কার এবং ক্লিন। সো এর জন্য আরও বেশি ভালো লেগেছে, কারণ আমরা হচ্ছে নর্মালি রাস্তাঘাটে যেগুলো পাবলিক ট্রান্সপোর্ট সেগুলো খুব ময়লা অপরিষ্কার হয়ে থাকে, সে তুলনায় মেট্রো রেল হচ্ছে খুব পরিষ্কার এবং প্রত্যেকটি জায়গায় ফ্যান এবং সিসি ক্যামেরা সব কিছুই রয়েছে। সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। সো আমরা একটু আগেরকার স্টেশনের বাইরে চলে আসলাম, একটু দেখার চেষ্টা করলাম যে বাইরের কি অবস্থা। সো বাইরেও খুব সুন্দর একটা পরিবেশ। তাছাড়া আমাদের প্ল্যানটা ছিল হচ্ছে আমরা আগারগাঁও স্টেশনে এসে এখানে একটু ঘোরাঘুরি করে আবার আগারগাঁও থেকে টিকিট কেটে ব্যাক করব উত্তরা স্টেশনে। সো সেই কথা অনুযায়ী আমরা টিকিট কেটে ফেললাম, আবার হচ্ছে আমাদের 60 টাকা করে লেগেছে। সো এই যে টিকিটে এভাবে মেশিনে শো করে আমরা হচ্ছে চলে আসলাম মেট্রো রেলে, এবং নিয়মিত এখন কিন্তু আমরা সিট পাইনি, যেটা বলা বাহুল্য। আগারগাঁও থেকে মিরপুর থেকে আসতে গেলে সিটটা পাওয়া যায় না, যেটা আমি দেখলাম, লক্ষ্য করলাম। তো এই যে আমরা উত্তর স্টেশনে চলে আসলাম এবং হচ্ছে এখন নেমে চলে যাব। সো সব মিলিয়ে মেট্রো রেলের অভিজ্ঞতাটা খুব ভালো লেগেছে, পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। সো যেহেতু মেট্রো রেলে চড়লাম তো ক্ষুদা টুদা লেগে গিয়েছে, এর জন্য হচ্ছে তাসনুভাকে সাথে নিয়ে আমি আর তাসনুভা চলে আসলাম এই রেস্টুরেন্টটায়। তাসনুভার ফ্রেন্ডরা হচ্ছে চলে গিয়েছিল, কারণ ওরা ওদের বাসায় যেতে হবে এবং ওরা হচ্ছে গিয়ে ওদের কিছু বিশেষ কারণে ক্যামেরার সামনে আসতে চায়নি। তো এই যে তাসনুভার আমি অর্ডার দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই, এবং সাথে ছিল আমাদের দুপুরে যেহেতু লাঞ্চ করব, দুপুরে খাবারের জন্য লাঞ্চ রাইস আইটেম ছিল। তো আমরা দুজনে এই যে রাইস আইটেম অর্ডার করে ফেললাম আমাদের জন্য এবং খেয়েও ফেললাম। আর সাথে মিষ্টির দোকান ছিল, এই মিষ্টির দোকানটা মেবি নতুন উদ্বোধন হয়েছে, সুপ্রিম একটা কী যেন নাম ছিল আমি ভুলে গিয়েছি। সো আমি ঘুরে দেখলাম এখানে ভালোই মিষ্টি পাওয়া যাচ্ছে, বিভিন্ন আইটেম ছিল। সো আমি একটু ঘুরে ঘুরে দেখলাম ওদের দোকানটা, আর ওনারাও আমাকে বললো যে ওনাদের মিষ্টির দোকানটা নাকি নতুন উদ্বোধন করা হয়েছে, তো এর জন্যই আসা। আর মিষ্টি টিষ্টি দেখে হচ্ছে গিয়ে আমি আম্মুর জন্য দুধমালাই মিষ্টিটা নিয়ে নিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে দেখতে। সো এই তো ওনাদেরকে বলে দিলাম যে আমাকে হচ্ছে দুধমালাই মিষ্টিটা প্যাক করে দেন, কিন্তু বাসায় আসার পর হচ্ছে গিয়ে মিষ্টিটা একটু আমার কাছে টকটক লেগেছে। যাই হোক, এই তো উনি হচ্ছে আমাকে দুধমালাই মিষ্টিটা প্যাক করে দিচ্ছে। সো যেহেতু আম্মু দিয়ানকে নিয়ে বাসায় একা অনেকক্ষণ, আজকে ইচ্ছে করে দিয়ানকে নিয়ে আসিনি, কারণ হচ্ছে যেই রোদ বাহিরে ওকে নিয়ে আসলো সত্যি খুব আমাকেও বিরক্ত করতো এবং ও খুব টায়ার্ড হয়ে যেত, তো সে কারণে ওকে আর নিয়ে আসলাম না আজকে। তো এই যে আম্মুর জন্য দুধমালাই মিষ্টি নিয়ে, আর সাথে আমি হচ্ছে গিয়ে একটা সোম পাপড়িও নিই, কারণ আম্মু হচ্ছে সোম পাপড়ি খেতে অনেক পছন্দ করে। বাট আমি নর্মালি হচ্ছে আম্মুর জন্য মিনা বাজার থেকে সোম পাপড়িগুলো নিয়ে থাকি, বাট আজকে ওনাদের নতুন দোকান হিসেবে এর জন্য ভাবলাম যে ট্রাই করে দেখি। সো এর জন্য হচ্ছে গিয়ে সোম পাপড়িটাও নিয়ে নিলাম। সো এগুলো নিয়ে টিয়ে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব। তো সব মিলিয়ে যেটা সত্যি কথা, মেট্রো রেলের এক্সপিরিয়েন্সটা খুব ভালো লেগেছে আমার কাছে, পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। যেমন হচ্ছে গিয়ে এই যানজটের ঢাকা শহরে আপনি খুব দ্রুত সময়ে চলে যেতে পারবেন আপনার গন্তব্যস্থলে, যেখানে যেখানে মেট্রো রেলের সুবিধা রয়েছে, এবং তাছাড়া মেট্রো রেলে এসির ব্যবস্থা ছিল এবং প্রত্যেকটি স্টেশন খুব ক্লিন এবং পরিষ্কার ছিল। আর সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। এবং অনেকে আবার বলতে পারে যে টিকিটের প্রাইস একটু বেশি, বাট আপনি যেহেতু ভালো সুবিধা ভোগ করতে চান তো সেই তুলনায় আপনার একটু দামটাও বেশি দিতে হবে।